Hello, dear students, guardians and teachers and viewers. At first, I welcome you all to Sylhet Online School. This is Khalidur Rahman Mani, assistant teacher to the Khashgal Government Primary School, Chatak Shramganj. Today, I have been appeared before you with English for Today of Class 5. So, all the students of class 5, either from schools or madrasas, get ready with your textbook, notebook and pens and participate in today's class. Dear students, you know, in our last class, what we discussed about, you clearly know, we learned Unit 19, activity B and C. This is about the Liberation War Museum. In our last class, we started this lesson. Today, we will discuss about this lesson, lesson 5 to 6, Unit 19, lesson 5 to 6. The headline of the lesson is the Liberation War Museum. The Liberation War Museum. The same headline as was before. Amra Liberation War Museum, a story ke porechi magazine theke. Ekhon etar upor bitti kore ekhane ki dewa ache instruction amra ei lesson ti porbo. Open at page 76 of your textbook. তোমাদের পাঠ্য বইয়ের 76 পৃষ্ঠা বের করো and look here activity D read the news story again news story টি আবার পড়ো এটা আমরা আবার পড়বো right as many WH questions as you can about the news story এই news story সম্বন্ধে যত বেশি WH question আমরা তৈরি করতে পারি আমরা করে নেব Begin your questions with who, what, when, where, why, and how. Amra amader WH question guli ei WH word dara shuru korbo. Jegulo ami likhe dite bole. Who, what, when, where, why, and how. Ei WH word guli diye amra ajke question toiri korbo. Tumra jano there are 9 WH word. WH word 9 ti royeche. আমরা আজকে এগুলো দিয়ে প্রশ্ন তৈরি করব তোমরা নিশ্চয় বলতে পারো আমাদের পিইসি এক্সামিনেশন অর্থাৎ প্রাইমারি এডুকেশন কমপ্লিশন এক্সামিনেশন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 9 নম্বর প্রশ্নে 10 মার্ক দেওয়া থাকে এখানে আমাদেরকে বলা হয় মেক ডব্লিউএইচ কোশ্চেনস তৈরি করো এখানে স্টেটমেন্ট দেওয়া থাকে আমাদেরকে কি করতে হয় WH question তৈরি করতে হয় তো এটার আলোকে আমাদের আজকের লেসন বলতে পারো আমরা 9 নং প্রশ্নের উত্তর যেটা দেয়া থাকে যেটা দিতে হয় আমরা ওটাই আজকে আলোচনা করছি আমাদের এই কোশ্চেন নাম্বার থাকে 9 কোশ্চেন তাই তো এখানে প্রথমে দেয়া যে একটি কোশ্চেন তারা एग्जांपल হিসেবে দিয়েছেন when did the class go on a field trip When did the class go on a field trip? Classes সবাই ভ্রমণে কোথায় গিয়েছিল? মানে কখন গিয়েছিল? When কখন সময়কে প্রশ্ন করা হয়? কখন গিয়েছিল? আমরা জানি 14 ডিসেম্বর হ্যাঁ এখানে তো পড়েছি আমরা on 14 ডিসেম্বর on 14 ডিসেম্বর the class went তখন হবে went on a field trip তারা দিয়েছেন এখানে on the 14th of December এতটুকু বললেই আনসারটি হয়ে যায় এরপর প্রশ্ন দেওয়া আছে হাউ ডিড দ্য স্টুডেন্টস ট্রাভেল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম হাউ অর্থ আমরা জানি কেমন কত কিভাবে এই অবস্থাগুলিকে প্রশ্ন করা হয় হাউ দিয়ে তাহলে কিভাবে শিক্ষার্থীরা লিবারেশন ওয়ার মিউজিয়ামে ভ্রমণ করেছিল কিভাবে মানে কোন যানবাহনের মাধ্যমে আমরা জানি বাই বাস তাহলে দ্য স্টুডেন্টস ট্রাভেল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম বাই বাস এটা আমরা পড়েছি আমাদের আগের লেসনে এখন আজকে আমরা
এখান থেকে ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করব, ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করব, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে প্রশ্ন করি আমরা, সানশাইন ম্যাগাজিন, এ ম্যাগাজিনের নাম কি? সানশাইন ম্যাগাজিন। তাহলে এখানে স্টেটমেন্টে দেওয়া আছে সানশাইন ম্যাগাজিন, দা নেম অফ দা ম্যাগাজিন ম্যাগাজিন ইজ, ম্যাগাজিনের নাম হচ্ছে সানশাইন, সানশাইন সানশাইন ম্যাগাজিন। ম্যাগাজিনের নাম হচ্ছে সানশাইন ম্যাগাজিন, দ্য নেম অফ দ্য ম্যাগাজিন ইজ সানশাইন ম্যাগাজিন। আমরা যদি এটাকে আন্ডারলাইন করে দেওয়া থাকে সানশাইন ম্যাগাজিন, এটাকে আমরা প্রশ্ন করবো তার নাম কি, যে ম্যাগাজিনের নাম কি, ম্যাগাজিনের নাম কি, তখন আমরা প্রশ্ন করবো কি দ্বারা, হোয়াট, কি, হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়। তাহলে কোয়েশ্চেনটা হবে ডব্লিউএইচ কোয়েশ্চেন হবে, কিউ মিন্স কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা আমরা করবো হোয়াট দ্বারা, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ম্যাগাজিন। আমরা জানি এটা একটা স্কুল ম্যাগাজিন, এবং শেষে দেবো আমরা একটা কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক, নোট অফ ইন্টারোগেশন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ম্যাগাজিন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ম্যাগাজিন, ম্যাগাজিনের নাম কি, তখন আমরা চলে আসবে সানশাইন ম্যাগাজিন। স্টুডেন্টস বুঝতেই পারছ কি, এই প্রশ্ন করতে হলে আমরা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করি, এবং প্রশ্ন করতে গিয়ে আমরা একটু এটা সময়ের দিকে লক্ষ্য করবো, কোন সময়ের প্রশ্ন, হোয়াট দ্য নেম অফ দ্য ম্যাগাজিন ইজ, ইজ এখানে বিভাগ দেওয়া আছে ইজ, বর্তমান সময়কে প্রশ্ন করা হয়েছে, এজন্য হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ম্যাগাজিন। এখন আমরা একটা প্রশ্ন পেয়ে গেলাম, আমরা ওয়ার্ড দ্বারা একটা প্রশ্ন তৈরি করে নিলাম, ওয়ার্ড দ্বারা একটা প্রশ্ন আমাদের তৈরি করা হয়ে গেছে, তোমরা সাথে সাথে উঠিয়ে নিবে, কেমন? এখানে ম্যাগাজিনে যে গল্পটা দেওয়া আছে সানশাইন ম্যাগাজিনে, এটা কে লিখেছেন? আমরা পড়েছি ফারহান আহমেদ, ফারহান আহমেদ, ফারহান আহমেদ লিখেছেন, উপরে একটা মুছে দিই, আমরা লিখে নিই, তাহলে সবগুলো মুছে দিলাম। আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন তৈরি করব, আমরা প্রথমে দেখে নিয়েছি স্টেটমেন্ট হচ্ছে এটা, ফারহান আহমেদ রাইটস দ্য আর্টিকেল, এটা একটা গল্প, নিবন্ধ, আর্টিকেল, ফারহান আহমেদ রাইটস দ্য আর্টিকেল, ফারহান আহমেদ রাইটস দ্য আর্টিকেল। ইন দ্য ম্যাগাজিন, ম্যাগাজিনের আর্টিকেলটা ফারহান আহমেদ লিখেছেন, তাই তো? এখন যদি আমরা তাকে প্রশ্ন করতে চাই কে লিখেছেন, তাকে আমরা প্রশ্ন করব,
এই অংশটা আমরা প্রশ্ন করব এটা আন্ডারলাইন করে দেওয়া থাকবে পরীক্ষায় ফারহান আহমেদ রাইটস দ্য আর্টিকেল ইন দ্য ম্যাগাজিন ফারহান আহমেদ ম্যাগাজিনের নিবন্ধটি লিখেছেন এখন আমরা ফারহান আহমেদকে প্রশ্ন করব মানে এমন একটা প্রশ্ন করব যার উত্তরে আমরা শুধু ফারহান আহমেদ দেখলেই হয় আমাদের সেন্টেন্সের সাবজেক্টকে প্রশ্ন করতে হবে তাহলে আমরা বলতে পারি বাংলাতে যদি তৈরি করি যে কে ম্যাগাজিনের নিবন্ধটি লিখেছেন কে কে তাহলে কে এর ইংলিশ কি আমরা জানি হু হ্যাঁ হু হু এরপর আমরা যদি কোনো স্টেটমেন্টের যদি জন্য যদি আমরা ডুপ্লিকেট কোয়েশ্চেন তৈরি করি আর এখানে যদি হু বসাতে হয় তাহলে হু যেখানে বসবে ডেস কোয়েশ্চেনে হু বসানোর পর সাবজেক্টের পরে যে অংশটুকু থাকে ওই অংশটুকু হু হু বসে এটা কোনো পরিবর্তন হয় না হু রাইটস হু রাইটস দ্য আর্টিকেল দি আর্টিকেল ইন দ্য ম্যাগাজিন আমার প্রশ্ন করে কি শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখন এই স্টেটমেন্ট যদি দেওয়া থাকে উই রিচড দ্য মিউজিয়াম এট 10 AM আমরা 10 AM মানে সকাল 10টা আমরা সকাল 10টায় মিউজিয়ামে পৌঁছলাম সকাল 10টায় সকাল 10টা তাহলে এই অংশকে যদি আমাদের প্রশ্ন করতে হয় তাহলে আমরা কি করব সময়কে প্রশ্ন করতে হলে আমাদের প্রশ্নে কি আসবে কখন ওয়েন WHEN ওয়েন উই রিচড দ্য মিউজিয়াম আমরা মিউজিয়ামে পৌঁছেছিলাম এটা অতীতকাল দেখো তো পৌঁছেছিলাম তাহলে ওয়েন অতীতকাল থাকলে এখানে অতিরিক্ত ভাবছি আমরা ডিড ব্যবহার করব ওয়েন ডিড উই তখন আমরা উই এর পরিবর্তে দে ব্যবহার করব ওয়েন ডিড দে রিচ আর ই এ সি এইচ রিচ তখন আর রিচড হবে না আমরা যখন ডিড বসাবো তখন বাড়বে বেস ফর্ম বসবে ওয়েন ডিড দে রিচ দ্য ওয়েন ডিড দে রিচ দ্য মিউজিয়াম MUSEUM শেষে এটা প্রশ্নবোধক চিহ্ন উদ্ধৃতি দেওয়া আছে বিবৃতি দেওয়া আছে কি দেয়ার ওয়ার ফোর পার্মানেন্ট গ্যালারিজ চারটি পার্মানেন্ট গ্যালারি ছিল দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ এট আগারগাঁও ঢাকা লিবারেশন ওয়ার মিউজিয়াম ঢাকা এর আগারগাঁওয়ে অবস্থিত আমরা এখন দুইটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করব এখানে ফোর এর নিচে আন্ডারলাইন দেওয়া আছে ফোর এটাকে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করব দেয়ার ওয়ার ফোর পারমানেন্ট গ্যালারিজ চারটি স্থায়ী গ্যালারি ছিল আমরা এটাকে যদি ডাব্লিউএইচ কোয়েশ্চেন করি সংখ্যা দেওয়া আছে চারটি ফোর চারটি তাহলে সংখ্যাকে প্রশ্ন করতে হলে আমরা প্রশ্ন করব হাও হাও কত হাও অর্থ কত হাও কিভাবে বোঝা দেওয়া হাও হয় কেমন বোঝা দেওয়া হাও হয় তাহলে কতটি গ্যালারি ছিল হাও মেনি হাও মেনি হাও সংখ্যায় হলে হাও মেনি আর যদি পরিমাণে হতো আমরা বলতাম হাও মাচ হাও মেনি পার্মানেন্ট গ্যালারিজ Permanent galleries কতটি স্থায়ী গ্যালারি দেয়ার ওয়ার হ্যাঁ তাহলে এরপরে কি বসাবো ওয়ার দেয়ার হাউ মেনি পার্মানেন্ট গ্যালারিজ ওয়ার ছিল দেয়ার সেখানে হাউ মেনি পার্মানেন্ট গ্যালারিজ ওয়ার দেয়ার ওখানে কত স্থায়ী গ্যালারি ছিল তখন তার আসলে চলে আসবে ফোর দেয়ার ওয়ার ফোর পার্মানেন্ট গ্যালারিজ এখন এই
statement, the Liberation War Museum is at Agargaon, Dhaka. Agargaon, Dhaka. Answer to my question. এমন প্রশ্ন করব যার উত্তরে আমরা বলতে পারি আগারগাঁও ঢাকা। স্থানকে প্রশ্ন করব, স্থানকে প্রশ্ন করতে হলে আমরা কি দ্বারা প্রশ্ন করব, কোথায়, কোথায় লিবারেশন ওয়ার মিউজিয়াম কোথায় অবস্থিত। বাংলাতে আমরা মনে মনে কি করব, আমরা তো গ্রামারের সবগুলি নিয়ম এখানে আমরা তো প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা বলতে পারবে না, জানতে পারবে না, প্রয়োজন নেই। আমাদের সহজ টেকনিক হচ্ছে আমরা এই বিবৃতিটাকে আমরা প্রথমে অনুবাদ অর্থ বুঝে বাংলাতে একটা প্রশ্ন তৈরি করব, যে আন্ডারলাইন যে অংশ থাকবে এটাকে ধরে আমরা বাংলাতে একটা প্রশ্ন তৈরি করব, পরে প্রশ্নটা ইংরেজি অনুবাদ বসিয়ে দেব। এটা অধিকাংশ ক্ষেত্রে এই টেকনিকটা আমাদের সফল হবে। তাহলে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ এট আগারগাঁও, ঢাকা। লিবারেশন ওয়ার মিউজিয়াম ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত। আমরা বলতে পারি লিবারেশন ওয়ার মিউজিয়াম কোথায় অবস্থিত, কোথায়, ওয়্যার, WHERE, ওয়্যার ইজ, ইজ এটা একটা বস্তু, একটা স্থান। ওয়ার ইজ দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম লিবারেশন ওয়ার মিউজিয়াম কোথায় অবস্থিত, অবস্থিত এর ইংলিশ হচ্ছে সিচুয়েটেড বা লোকেটেড, SITUATED, সিচুয়েটেড। ওয়ার ইজ দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম সিচুয়েটেড, তখন তার আনসার আসবে আগারগাঁও ঢাকা, এর আগারগাঁও ঢাকা, ঢাকা এর আগারগাঁও। তাহলে উঠিয়ে না তোমরা এই দুটি প্রশ্ন। Dear students, look at the board. There are also two statements. দুটি বিবৃতি দেওয়া আছে, এগুলোকে আমরা WH question তৈরি করতে হবে। A guide was waiting for us. আমাদের জন্য একজন গাইড, একজন সহায়ক প্রতীক্ষা করছিলেন, অপেক্ষা করছিলেন। We left the museum at 12:30. 12:30 সময় আমরা মিউজিয়াম ত্যাগ করলাম। এখন আমরা এই দুটি স্টেটমেন্টকে কোয়েশ্চেন WH question তৈরি করবো। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, আন্ডারলাইন করা আছে এ গাইড, আমরা এ গাইডকে প্রশ্ন করবো, প্রশ্ন এমন প্রশ্ন করবো যার উত্তরে আসবে এ গাইড। তাহলে এ গাইড একজন সহায়ক, একজন সাহায্যকারী। তাহলে আমরা বলতে পারি একজন সাহায্যকারী আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তাহলে বলতে পারি কে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, বাংলাতে প্রশ্ন করলে বলবো আমরা কে আমাদের জন্য অপেক্ষা করছিলেন, কে, কে ইংলিশ কি আমরা জানি, হ্যাঁ কে ইংলিশ কি হু, WHO হু, কে ওয়াজ ওয়েটিং, হু দ্বারা আমি আগেও বলেছি হু দ্বারা আমরা যে প্রশ্ন করবো, হু বসানো এর পর প্রথম যে সাবজেক্ট থাকে এটা, হ্যাঁ কর্তা, এরপরের সম্পূর্ণ অংশ সব কিছু বসবে হুবহু, কোনো পরিবর্তন হবে না, কোনো টেন্সের পরিবর্তন হবে না, শব্দের কোনো প্যাটার্নের পরিবর্তন হবে না। তাহলে হু ওয়াজ ওয়েটিং, WAITING, কে প্রতীক্ষা করছিলেন ফর, হ্যাঁ শুধু এটা পরিবর্তন হবে, তারা বলছিল স্টুডেন্টদের ভাষা যে এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, একজন গাইড আমাদের জন্য প্রতীক্ষা করছিলেন। আমরা বলবো হু ওয়াজ ওয়েটিং ফর দেন, কে তাদের জন্য প্রতীক্ষা করছিলেন, শুধু এই প্রণামটা চেঞ্জ হবে, আমাদেরকে এর পরিবর্তে হবে তাদেরকে, তাদের জন্য ফর দেন, THEN দেন, এর চতুর্থ পরিবর্তন। হু ওয়াজ ওয়েটিং ফর দেন, কে তাদের জন্য প্রতীক্ষা করছিলেন, যেহেতু আমরা এটাকে কোয়েশ্চেন তৈরি করেছি শেষে অবশ্যই আমরা মনে করে এটা নেব, কোয়েশ্চেন মার্ক না দিলে আমাদের অর্ধেক নাম্বার কাটা যাবে, অবশ্যই অর্ধেক নাম্বার কাটা যাবে। এখন দেখো উই লেফট দ্য মিউজিয়াম এট 12:30, 12:30 সময় আমরা মিউজিয়াম ত্যাগ করেছিলাম। তাহলে সময়কে প্রশ্ন করা হয়েছে, সময়ের ইংলিশ, সময়কে প্রশ্ন করলে আমরা বলবো কি হয়, কখন, হ্যাঁ কখন, কখন
তারা মিউজিয়ামতে করেছিলেন কখন আমরা এই জায়গায় আমরা বলবো তারা কখন তারা মিউজিয়াম ত্যাগ করেছিলেন তাহলে কোয়েশ্চেনটা হবে ওয়েন WHEN ওয়েন উই লেফট দেখো লেফট দেয়া আছে লেফট অর্থ আমরা ত্যাগ করলাম ত্যাগ করলাম লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লিভ লেফট লেফট লিভ হচ্ছে তার এক নম্বর ফর্ম দুই নম্বর এবং তিন নম্বর ফর্ম হচ্ছে লেফট লেফট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এটা তোমরা বড় হলে শিখবে এটা হচ্ছে লেফট আমরা টেক করেছিলাম তাহলে ওয়েন অতীত কালকে প্রশ্ন করলে আমরা ডি বসাই ওয়েন ডি ওয়েন ডি উই এর পরিবর্তে হবে দে ওয়েন ডি দে ওয়েন ডি দে লিভ তখন লেফট এর প্রেজেন্ট ফর্ম বসবে এল ই এ ডি লিভ ওয়েন ডি দে লিভ দ্য মিউজিয়াম এম ইউ এস ই ইউ এম পরে আবার কোয়েশ্চেন মার্ক বসাবো তাহলে তোমরা উঠিয়ে নাও তোমাদের নোটবুকে ওকে ডিয়ার স্টুডেন্টস তোমার স্টুডেন্ট কত করে উঠিয়ে নিয়েছ দুটি স্টেটমেন্ট এবং ডব্লিউএইচ কোয়েশ্চেন তোমরা তৈরি করে নিয়েছ এখন আমাদের আরও একটি ওয়ার্ড রয়ে গেছে যেটা দ্বারা আমরা এখনো ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করিনি সেটা লক্ষ্য করো এখানে আমরা হু দ্বারা দুইটা প্রশ্ন তৈরি করেছি হোয়াট ওয়েন ওয়ার হাউ দ্বারা প্রশ্ন করেছি শুধু হোয়াই বাকি রয়ে গেছে ওয়াই কেন WHY ওয়াই হোয়াই কেন হোয়াই এর অর্থ হচ্ছে কেন এখন কেন দ্বারা আমরা এখানে একটা স্টেটমেন্টকে খুঁজে বের করবো যেটাকে আমরা কেন দ্বারা প্রশ্ন করতে পারি আমরা এখানে যদি এই সেন্টেন্সটি দেখি উই ওয়ার স্যাড অ্যাজ উই লুকড অ্যাট দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম অফ আওয়ার মার্টার্ড ইন্টেলেকচুয়ালস এই স্টেটমেন্টটি লেখি এরপর তোমরা বুঝতে পারবে স্টেটমেন্ট লিখলাম উই ওয়ার স্যাড আমরা মর্মাহত খেলাম মর্মাহত ছিলাম উই ওয়ার স্যাড অ্যাজ উই লুক অ্যাট অ্যাজ উই লুক অ্যাট দ্য পার্সোনাল দ্বারা পার্সোনাল belongings of some of our murdered intellectual MR2 intellectuals দেখো স্টেটমেন্টটা একটু লম্বা হয়ে গেছে তাতে একটু যায় আসে না উই ওয়ার সেড আমরা মর্মাহত হলাম এজ উই লুক এট যখন আমরা দেখলাম দ্য পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত কিছু জিনিসপত্র অফ সাম অফ আওয়ার মার্টার্ড ইন্টেলেকচুয়ালস আমাদের কিছু শহীদ মার্টার্ড শহীদ ইন্টেলেকচুয়ালস বুদ্ধিজীবী আমাদের কিছু শহীদ বুদ্ধিজীবীদের কিছু ব্যক্তিগত জিনিসপত্র যখন আমরা দেখলাম তখন আমরা মর্মাহত হলাম উই ওয়ার সেড অ্যাজ উই লুকড তাহলে আমরা প্রশ্ন করবো কি দ্বারা প্রশ্ন করবো কয় দ্বারা যে আমরা কেন মর্মাহত হলাম সম্পূর্ণ অংশকে আমরা
প্রশ্ন করবে কেন, কারণ তো জানো যে পাই কেন, যে উই ওয়ার সেট আমরা মর্মাহত হলাম কেন, কারণ কি, যে এই কারণে আমরা মর্মাহত হলাম, দুঃখ বোধ করলাম, উই ওয়ার সেট আমরা মর্মাহত হলাম কেন, অ্যাজ উই লুক এট, যখন আমরা দেখলাম দ্য পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র অফ সাম অফ আওয়ার মার্টার ইন্টেলেকচুয়ালস, আমাদের কিছু শহীদ বুদ্ধিজীবীদের ব্যক্তিগত জিনিসপত্র দেখলাম, তখন আমরা মর্মাহত হলাম। তাহলে আমরা প্রশ্ন তৈরি করে নিতে পারি, হোয়াই কেন, হোয়াই উই ওয়ার সেট, তাহলে হোয়াই ওয়ার ডাবলিউ ই আর ই ওয়ার দে, উই এর পরিবর্তে হবে দে, হোয়াই হোয়াই ওয়ার কেন ছিল দে তারা স্যাড, তারা কেন দুঃখিত হল, হোয়াই ওয়ার দে স্যাড, তারা কেন মর্মাহত হল, তারা কেন মর্মাহত হল, দেখো কত ছোট হয়ে গেল প্রশ্নটা, জবাবটা একটু লম্বা, তারা যখন কিছু শহীদ বুদ্ধিজীবীদের ব্যক্তিগত জিনিসপত্র, কারো চশমা, কারো কলম, কারো নোটবুক দেখলেন, তখন তারা সবাই দুঃখিত বোধ করলেন, তারা মর্মাহত হলেন, তাহলে হোয়াই ওয়ার দে স্যাড, তারা কেন মর্মাহত হলেন, তারা এই সকল জিনিস দেখার পর তারা মর্মাহত হলেন। অনেক সময় অনেক লম্বা স্টেটমেন্ট, প্রশ্নটা ছোট হয়ে যায়। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই স্টেটমেন্ট এবং কোয়েশ্চেনটি উঠিয়ে নাও। ওকে ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ ফিনিশড রাইটিং the statement and making the questions. Okay, dear students, today we learned how to make WH question. We used who, what, when, where, why and how. এই WH word গুলি ইউজ করে আমরা অনেকটা প্রশ্ন তৈরি করলাম, WH question তৈরি করলাম, যেটা আমাদের সমাপনী পরীক্ষা 9 নম্বর প্রশ্নের জন্য প্রযোজ্য। So, dear students, I think this is enough for you for today. I am about the end of the today's class. So, you know, Sylhet Online School provides so many good classes before you, especially the PEC examinee for you. So, keep watching Sylhet Online School get the good classes and be profited for your final examination. Okay, dear students, no more today, and that's enough for today. Okay, keep staying at home and staying safe. Till then, goodbye.